রাজধানীতে 10 ডিসেম্বর বিএনপি সমাবেশে খালেদা জিয়া যোগ দিলে তা দেখবেন আদালত। রাজারবাগে এক অনুষ্ঠান শেষে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে ভুল করবে বিএনপি। জানান সমাবেশের জন্য প্রথমে সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউ চেয়েছিল বিএনপি, তাদের দাবি মেনেই ডিএমপি কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিয়েছেন। এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ হুঁশিয়ারি দেন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত বিএনপি না মানলে সরকারও সিদ্ধান্ত নেবে। বলেন তারা 10 লাখ মানুষের সমাবেশ ঘটাতে চাইছে, যা নয়াপল্টনে সম্ভব নয়। তারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে, তারা যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা অবস্থান তৈরি করে, তাহলে তারা ভুল করে। তাকে কোর্টে জামিন দিয়েছে শর্ত সাপেক্ষে, তো তিনি যদি এখানে যান তখন কোর্ট জানে কোর্ট কি করবে। সরকার সৎ উদ্দেশ্যেই তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়ার কথা বলেছে। তারা যদি চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করে নয়াপল্টনে সমাবেশ করার জন্য তাদের অবস্থান ব্যক্ত করে, সেই ক্ষেত্রে সরকারের অবস্থান ব্যক্ত করবে। আওয়ামী লীগ কখনোই দেশের মাটিতে সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত প্রণয় ভার্মা দেখা করতে এলে এ কথা জানান তিনি। সকালে গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ ও ভারত আলোচনার মাধ্যমে তিস্তা নদীর পানি বণ্টন সহ অমীমাংসিত সব সমস্যার সমাধান করতে পারে। রাষ্ট্রদূত জানান বাংলাদেশকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। পরে প্রধানমন্ত্রী অংশ নেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভায়। ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের 30,000 কোটি টাকা ঋণের বিষয়টি রিট আকারে আনতে বললেন হাইকোর্ট। ইসলামী ব্যাংক থেকে নভেম্বরের প্রথম 17 দিনে তুলে নেওয়া হয় 2,460 কোটি টাকা। এ নিয়ে প্রকাশিত সংবাদ এক আইনজীবী আদালতের নজরে আনলে এই নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বিষয়টি গভীরভাবে তদন্ত করে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে সম্প্রতি চিঠিও দিয়েছেন ওই আইনজীবী। অর্থ পাচার নিয়ে সম্প্রতি একাধিক আদেশ দিয়েছেন হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চ। আমি একটি দরখাস্ত করেছিলাম বাংলাদেশ ব্যাংকের কাছে এই কথা বলে যে এই বিষয়টি যেন তারা খতিয়ে দেখেন। আজকে আমি এই সবগুলো পত্রিকার রিপোর্ট আদালতের নজরে নিয়েছিলাম বিচারপতি জনাব নজরুল ইসলাম তালুকদার সাহেবের কোর্টে। তিনি এটি প্রাথমিকভাবে দেখেছেন আর বলেছেন যে উপযুক্ত দরখাস্ত নিয়ে আসার জন্য। এই উপযুক্ত দরখাস্ত বলতে বোঝায় রিট আবেদন। আমরা একটি রিট আবেদন প্রস্তুত করছি, আশা করি স্বল্পতম সময়ের মধ্যেই আমরা এটি উপযুক্ত আদালতে উপস্থাপন করব। দেশের কোনো ব্যাংক দেউলিয়া হয়নি, হবেও না, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তার দাবি রাজনৈতিক ফায়দা লুটতে ব্যাংক খাতকে প্রশ্নবিদ্ধ করছেন কেউ কেউ। একটা ব্যাংক দেউলিয়া হয়নি, একটা ব্যাংক হবে না আমি বিশ্বাস করি। যেমন কদিন আগে একটা রিউমার একটা গুজব ছড়ানো হলো যে ব্যাংকে টাকা পায় নাই, আমি বহু লোককে জিজ্ঞেস করেছি, আপনারা এখানে 50 জন আছেন, আপনাদের কোনো চেক 100 টাকার বা 1 লাখের হোক জমা দিয়ে কেউ ডিজোনার হয়েছে? ব্যাংক কি বলেছে না টাকা নাই? এইগুলা ইচ্ছাকৃতভাবে রটানো হয়, এইগুলা কেউ কেউ এবার যে রাজনৈতিক উদ্দেশ্য হয়তো কারো কারো আছে সংকীর্ণ স্বার্থ, এগুলো সঠিক নয়। বাড়লো আয়কর রিটার্ন দাখিলের সময়, দেয়া যাবে পুরো ডিসেম্বর মাস। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এক সেমিনারে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ ইনায়েতুর মুনিম। বলেন ব্যক্তি পর্যায়ে আয় না বাড়লে প্রত্যক্ষ করহার বাড়ানো সম্ভব নয়, তবে 2041 সালের মধ্যে প্রত্যক্ষ করহার 50% নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান চেয়ারম্যান। এর আগে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন রাজস্ব বোর্ডের সব কার্যক্রম 100% ডিজিটাল করা ছাড়া কাজে গতি আসবে না। আস্থাহীনতা দূর করতে এনবিআরকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। জি এম কাদের জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা জিয়াউল হকের আবেদন স্থগিত করে চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিম এই আদেশ দেন। আসামী সোমবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এর শুনানি হবে। চেম্বার জাজ সোমবার পর্যন্ত স্টে করে এটা ফুল কোর্টে ট্রান্সফার করে দিয়েছেন। এই আদেশের বলে জি এম কাদের সাহেব জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী কোনো কাজ করতে পারবে না চেয়ারম্যান হিসেবে।
আজ আর্জেন্টিনার অগ্নি পরীক্ষা। রাউন্ড অফ সিক্সটিনে যেতে লেভেন্ডোভস্কির পোল্যান্ডের বিপক্ষে পূর্ণ পয়েন্ট প্রয়োজন মেসি দি মারিয়াদের। পুলিশদেরও টিকে থাকার মিশন এটি। ম্যাচ ড্র হলেও আর্জেন্টিনার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাবে না, তবে তাতে নানা সমীকরণে গ্রুপে অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। স্টেডিয়াম 974 ম্যাচ শুরু হবে রাত 1টায়। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা, আর হারলে বিশ্বকাপ শেষ আর্জেন্টিনার। ড্র করলেও সুযোগ থাকছে মেসি দি মারিয়াদের, তবে সেক্ষেত্রে সমীকরণ কঠিনতর। বিশ্বকাপে গ্রুপ সি যেন এখন গোলক ধাঁধার মঞ্চ, যেখানে নকআউট খেলার স্বপ্ন দেখছে চার দল। আজ মেক্সিকোর মুখোমুখি হবে সৌদি আরব। লুজাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। এই ছিল এখনকার আয়োজন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।